খালি শুয়ে বসে থাকলে হবে? বাজার আনছি, নাস্তা বানাই নিয়ে আসো, যাও। শুয়ে বসে থাকি? তুমি দেখতেছো না ত্বকের যত্ন করতেছি শীতের দিন, তাহলে আমার ঠোঁট ফাটে, ঠোঁট ফাটে গেলে কি মন খুলে হাসা যায়? আর আমি না হাসতে পারলে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একটু ত্বকের যত্ন করতেছি, সেকা শুয়ে বসে রয়েছি। নাস্তা পানি তো বানাবো, কত কিছু আনিছো, কত কিছু বানাবো। বাবা গো বাবা, তোমারে কইছিলাম নাস্তা পানি কিছু নাই, বাকিটা তো তুমি ইতিহাস করে দিছো। বসুন্ধরা, তেলের তেলের দাম কি কমিছে? এটা কি ভিট লবণ? ভিট লবণ মনে হয় ঘুরে গেছে। আগে কি নাস্তা বানাবো, কি আনিছো? ফুলকপি? ফুলকপি দিয়ে বানাই, পাকোড়া বানাও? হ্যাঁ বানাও। এত মা, এই ফুলকপি কাটে, ফুলকপির পাকোড়া বানা। ধনিয়ার পাতা আনছে? হ্যাঁ না, ফুলকপির পাকোড়া বানাবানি। আর কি আনছে? লুডুস তোমরা রাঁধো, আমি আসতেছি, ফুলকপির পাকোড়া বানাবো। চানাচুর, আমার ছেলের প্রিয় খাবার চানাচুর, তার খুব পছন্দ। আর কি? ফিল পাওয়ার, গ্রামে গেলি মানে ঢাকা এসে কাপড় ধুতে ধুতে জীবন শেষ। গ্রামে যতদিন থাই কাপড় তো ধুই নে, যা ব্যাগে ভরে নিয়ে যায় একটা একটা করে বের করে পরি, আবার ওইগুলো গুছাই নিয়ে এসে ঢাকা এসে ধুই। আর কি আনছে? লুডুস, লুডুস তো আছে, আবার লুডুস আনছে কেন? শেষ, সাব্বাস। আর কি? ও, এটা তো ভাজা ছিটে, এটা ভাজা লাগে না, এটা একদম মসমসে প্রাণের। এটি রেটা অনেক টেস্ট, অনেক টেস্ট, খুব মজা লাগে। রেজা সাহেব নাস্তা পানি কিনতে পারে, খুব ভালো, তার এই গুণটা আছে। দেখি আর কি কি আনছে। বাবারে, টোস, টোস স্পেশাল টোস, তার আবার চা খাইতে যাই টোস ছাড়া চলেই না। কি এটা হচ্ছে তার জন্য, আর মেয়েরা খায় হচ্ছে, ওরা চা দিয়ে কিছু খায় না, আমি খাই মুড়ি। গো বাবা গো, এটা কি? আটা, তির আটা। আটা খেলেই মানুষ বলে বেশি মোটা হয়ে যায়। পেঁয়াজের দাম কি কমিছে? 90 টাকা। যাই হোক, নাস্তা বানাই নাকি? সন্ধ্যার সময় নাস্তা পানি খাইতে হবে, তোমার নেও কাটো। দেখা আছে নাস্তা বানানোর পরে, টাটা। নিয়ে যাও, সব নিয়ে যাও।